মাগরার এক এতিম শিশুকে ধর্ষণের অভিযোগে সোরাভ নামে এক যুবককে আটক করেছে পুলিশ উপজেলার পাঁচ কাউনিয়া গ্রামে এই ঘটনা ঘটে নির্যাতিত শিশুটি পাঁচ কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিষয়টি জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য সহ গ্রাম্য মাতব্বরা বিষয়টি অর্থের বিনিময়ে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছিল বলে অভিযোগ রয়েছে পরে ভিক্টিমের সৎমা আনিলফা ইয়াসমিন সোমবার বিকেলে শালিকা থানায় সোরাব সহ ছয়জনকে আসামি করে মামলা দায়ের করলে পুলিশ সোমবার রাতে অভিযুক্ত সোরাবকে গ্রেফতার করে শালিকা থানার অফিসার ইনচার্জ বিশারুল ইসলাম সোরাবের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার অপর আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি শালিকা থানাধীন পাঁচকাউনিয়া গ্রামের সরকারের প্রাথমিক বিদ্যালয়ের নয় বছরের একজন এতিম কন্যা শিশুকে ওই গ্রামের সোরাব যার বয়স পঁয়তাল্লিশ জোরপূর্বক ধর্ষণ করে গত রাতে শালিকা থানা পুলিশ আসামি সৌরভকে আটক করেছে এই ঘটনার সংক্রান্তে ভিক্টিমের সৎমা বাদী হয়ে একটি এজাহার দায়ের করলে শোক সৌরভ মোল্লাক যার বয়স পঁয়তাল্লিশ তাকে গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় এই মামলার ঘটনায় যারা সালিশের চেষ্টা করত বিজ্ঞ আদালতকে অবমাননা করছে সালিশকারী পাঁচজন সহ কতিপয়ী ব্যক্তিকে উক্ত মামলার ঘটনায় এজাহার অন্তর্ভুক্ত করা হয় মামলাটি তদন্তাধীন তদন্ত শেষে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন পূর্বক মামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামি ও পলাতক আসামিদেরকে আইনের আওতায় আনা হবে